তাহিরিকে কথা বলার সুযোগ করে দিতে হবে তাহিরিকে বাধা দেওয়া যাবে না সুযোগ করে দিতে হবে আমরা ওই মুক্তি যুদ্ধের চেতনায় কথা বলি স্বাধীনতার সপক্ষে কথা বলি সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি মাদকের বিরুদ্ধে কথা বলি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি

তবে আমি সর্বোচ্চ মুরাদনগর বাঙ্গরা প্রশাসনকে বলবো আপনারা যে কথাগুলো ব্রিফিং দেন বিভিন্ন সেমিনারে মাদকের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে সুযোগ করে দেন আমরা আপনাদের সহযোদ্ধা হয়ে মাঠে কাজ করতে চাই যারা আমরা দেশের শান্তির লক্ষ্যে কথা বলি মুরাদনগরবাসী বিভ্রান্ত হবেন না অনেক আপনাদেরকে বলতে পারে তাহিরি ব্ল্যাক লিস্টে আছে ওয়াজ করতে পারবে না এগুলো বুয়া কথা এগুলো বানানো কথা প্রমাণ করতে হবে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না তাহিরির উপরে জবাবদিহি করতে হবে এই সমস্ত বানানো কথা আপনার কান দিবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তালিকা আছে সেই তালিকা আমার বাম পকেটে আছে আমরা আমরা মানবিক ভাবে মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি স্বাধীনতার সপক্ষে কথা বলি ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে কথা বলি সাম্প্রদায়িক সম্পৃক্তি জোরদার করতে কথা বলি দেশে শান্তি লক্ষ্যে কথা বলি মাদক ইয়াবা নেশার বিরুদ্ধে কথা বলি এবং সামাজিক ভাবে শান্তি শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কথা বলি আমরা উগ্রতাকে পছন্দ করি না এই জন্য আমাদের বিরুদ্ধে কেউ অবস্থান নেয় অবশ্যই আপনাকে কারণ দর্শাতে হবে জাতিকে বিভ্রান্ত করবেন না আমরা প্রশাসন বান্ধব মানুষ আপনারা মনে রাখবেন প্রশাসন আমাদের শত্রু নয় প্রশাসন আমাদের বন্ধু প্রশাসন আমাদের ভয় নয় প্রশাসন আমাদের সাহস অবশ্যই এরা মাহফিল বন্ধ করে না এক শ্রেণীর মানুষ আছে প্রশাসনকে উল্টা মিস গাইড করে তারা আমাদের মাহফিল গুলাকে কিছুক্ষণের জন্য বন্ধ করার চেষ্টা করে আমি শোনার পরে আমি সোজা চলে এসেছি আমি যদি আমার নিষেধ হয় বাংলাদেশে আজকে আমাকে তালিকা দেখাতে হবে মুখস্থ কথা আমি বিশ্বাস করি না পরিষ্কার কথা কাউকে সম্মান করা দুর্বলতা নয় সম্মান ধরে রাখবেন কারণ আপনারও মানুষ আমরাও মানুষ আপনাদের রক্ত আছে আমাদেরও আছে আমরা হকের জন্য হাসতে হাসতে মৃত্যুবরণ করতে জানি আমরা অস্ত্রের সামনে লাঠি নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি ঠিক কিনা বলেন লাঠি নিয়ে লাঠি নিয়ে দেশ স্বাধীন করেছি আমার বাবা সংগ্রামের সময় সাতজনের লাশ সামনে রাখছে রাইখা জানাজা নামাজ পড়াইছে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের লাশকে সেভ করেছেন ব্যক্তিকে সেভ করেছেন আর আমাদেরকে কথা বলার জন্য সুযোগ দিবেন না কাকে দিবেন যারা দেশের মধ্যে জ্বালা উপর উপর তাদেরকে দিবেন তবে আপনারা প্রশাসনকে ভুল বুঝবেন না প্রশাসন মাহফিল বন্ধ করে না প্রশাসনের কান ভারী করে এক শ্রেণীর মানুষ আছে এদেরকে চিহ্নিত করতে হবে ঠিক না বলেন পরিষ্কার কথা বলছি আমি তাহির করে বংশের জন্য কথা বলি না আমি তাহির ইমানের চেতনা কথা বলি কথা পরিষ্কার কিনা বলেন আমার কথা কি আপনারা রাগ করতেছেন মনে হচ্ছে এই জন্য প্রশাসনকে ভুল বুঝবেন না এটা আপনার কাছে অনুরোধ রইলো আর প্রশাসনকে বলবো আমরা যেভাবে কথাগুলো বলি আমাদের ওয়াজগুলো মনিটরিং করেন আজকে আসার পথে শুনলাম কে জানে বললাম আমি নাকি সরকার বিরোধী আমি নাকি রাষ্ট্রবিরোধী আমার নাকি ব্ল্যাক লিস্ট আছে ছাব্বিশ জনের তালিকা নাকি আমার নাম আছে তিনশো জনের তালিকা আছে এর আমার নাম নাই কেউ যদি ঢুকায়ও দেয় জবাব দিহিতা জবাব নেওয়ার মতন তৌফিক আমার আছে আমি জিজ্ঞাসা করবো হাই কমান্ডার পর্যন্ত আমার অপরাধ কোথায় এটা আমার সাহস না এটা আমার সৎ সাহস আমি চাপার জোরে কথা বলি না আমি হিম্মত নিয়ে কথা বলি কন্টেন্টমেন্ট নিয়ে কথা বলি আমি সত্য কথা বলি সত্যের জন্য আরে একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব পোলাপান হলো আজকে কিছু টের পেয়েছো আমি তাহিরি ওড়ে আসি নাই যখন আমি অন্যায় করতাম না আমার সাহস বুক ভরা সাহস থাকবে আর অন্যায় করলে তুমি সুরের মতন বুঝিয়ে থাকবি এই জন্য আমি বলছি আমরা শান্তির লক্ষ্যে কথা বলে কিভাবে দিনকে প্রেজেন্ট করতে হবে সেই বিষয়টা শিক্ষা দিচ্ছি সুন্দর ব্যবহার লাগবে আর হেকমত লাগবে কি লাগবে সুন্দর ব্যবহার আর কি রাসুলের গাল মুবারকে এক ইহুদি থাপ্পর মারছে কি মেরেছে থাপ্পর মেরেছে ও যে কথাটা আর একটা কথা বলি মাহফিল কমিটিকে একটা কথা বলে যায় আপনারা যে কোনো প্রোগ্রাম করবেন আপনারা অবশ্যই বেশি মহজি বরাবর দরখাস্ত করবেন

আপনারা প্রশাসন অনুমতি নেবেন এটা আমার অনুরোধ রইল কারণ নিরাপত্তা দেখতে তো সুন্দর কথা বলেন ঠিক কিনা বলেন ওনাদের নেম প্লেট লেখাই তো আছে সেবাই ধর্ম ওনারা আমাদের সঠিক দেশে না রাতের বন্ধ করে আজকে আমি আসার পরে মনে হয় মুরাদনগর থানার পুলিশ প্রশাসন ওই যে জায়গাতে আমরা নজরুল গীতে ঢুকি ওই জায়গায় মোড়ে গুরুস্থান গুরুস্থানে কি আছে এখানে হ্যাঁ জানগর পুলিশ প্রশাসন প্রায় এক গাড়ি

সকলকে নজর নজরদারি করতে হবে কারণ আমরা মুসলমান প্রশাসন আপনারও মুসলমান এই দেশের ধর্মের চর্চা যত বেশি হবে আল্লাহর গজব থেকে দেশ তত রক্ষা থাকবে রাসুল ইহুদি বললেন তুমি আল্লাহর ইবাদত করো ইহুদি বললেন তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি রসুল বললেন তোমাকে মর্তব দাঁড়ায় রইলেন হঠাৎ করিয়া হিন্দি মিন টাইমে ঘুট করিয়া রসুল বললেন তুমি মর্তে হবে মরার পর হিসাব দিতে হবে

হ্যার গর্দান ভালাই দিব রসুল ডাক দিয়ে কে উমর কি ফিয়া উমার সবর ধৈর্য একটু ধৈর্য ধারণ করো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করলেন একটু পরে আমার নবী চলে গেলেন ইহুদির কাছে গিয়ে বলেন ও আল্লাহর বান্দা তুমি যে আমার গালের মধ্যে থাপ্পর দিয়েছ তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি ইহুদি চোখের বাড়ি ফালাই দিল ডাক দিয়ে বলে এ কেমন নবী আর বুঝতে বাকি নাই এটাই হলো মানবতার নবী মানব কল্যাণের নবী আর ওনার ধর্মটাই মানবতার ধর্ম শান্তির ধর্ম ও নবী আর দেরি করেন না আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে এই জন্য ধৈর্য লাগবে হিকমত লাগবে এমন ভাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দিনের কাজ করেছেন অনেক জায়গায় নুসুল পাথর খেয়েছেন দন্ত মুবারক ভেঙে ফেলেছেন তাই ফেরে জমিনে রক্ত দিয়া পিট মুবারক লাল লাল বানায় ফেলছে নবী নামাজের সাজদায় গেলে নবীর পিট মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে যেই নবীর বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই ওই নবীর বদন মুবারকে পাথর দিয়া লালের লাল বানাইয়া বালাইছে জিব্রাইল কয় নবী গো বদদুয়া দিয়াদেরকে ধ্বংস করে দেন আমার নবী বলে ও জিব্রাইল আমি তো গো না আমি নবী হইলাম রহমত আরো জোরে জোরে বলেনা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহর কাছে বড় শুক্রিয়া দেয় করি আল্লাহ আমাদের একে মুসলমানের গড়ের মুসলমান বানাইছে কথা কোন ঠিক না এরপরে আমার নবী রহমতুল নীল আলমিন নিজের জন্মস্থান থেকে নিজের মক্কা দিকে মদিনাই বের করে দিয়েছে আমার নবী মদিনাই চলে যাচ্ছেন বারবার নবী দেশের দিকে ফিরে তাকাইছে আমার নবী আপনার নবী হাজার বেতার পর আমার নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন ঠিক কিনা বলেন অস্ত্র দিয়া করে নাই রাগারাগি করে করে নাই ভালোবাসা দিয়ে করেছেন বন্দুরে আমার ও যুবগবায়রা গেল দুই নম্বর দাওয়াত দাওয়াত দিতে গেলে দুইটা কন্ডিশন একটা হলো হাকমত আর একটা হলো সুন্দর ব্যবহার তিন নম্বর হলো আমল আমল কেন করবেন আমার আল্লাহ বলেন ওয়া মাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্নালহুম জান্নাতিন তাজরি আল্লা রাবুল আলমিন জান্নাতের শুভ সংবাদ দুই কন্ডিশন ওয়ালার জন্য এক নম্বর হলো যারা এক নাম্বার হলো যারা नेक আমল করেছে দুই নম্বর হলো এক নাম্বার যারা ঈমান এনেছে ও আমিল সলিহা আর দুই নম্বর হলো যারা नेक আমল করেছে আনালহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার ওই দুই কন্ডিশন যার মধ্যে পাওয়া যাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিমু যে জান্নাতের দিক দিয়া নহরগুলা প্রবাহিত ওই নদীর বাতাস জবন প্রেমিকের গায়ে লাগবে এই প্রেমিকের গায়ের মধ্যে প্রেমের দোলা লেগে যাবে জরেকানা আল্লাহু আকবার এরপরে আল্লাহকে বলেন আল্লাহ জান্নাতের ভিতরে নদীর বাতাস পাইলাম আর কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকুম মিনহা মিন সামারাতির ইসক্ব শুধুমাত্র পানি না এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছি শুধুমাত্র তাই নয় এই মুহা ওরা বলবে আরে এত সুন্দর আঙ্গুর ফল আমরা তো আঙ্গুর ফল খেয়েছি শুধু পার্থক্য হলো একটাই ওই দুনিয়ার আঙ্গুর ফল ছিল একটা দানা মতন আর ওই আঙ্গুর ফলটা এক আঙ্গুর ফল সারা পৃথিবীর সমান এত বিশাল সুস্বাদু আঙ্গুর ফল মাত্র তাই নাই আল্লাহন

মালিকের জন্য এ বন্ধুরি আমার এত সুন্দর হুর এদের থুতু যদি দুনিয়ার মধ্যে ফেলে দিত দুনিয়ার মানুষ বউ জি পথ ফালাইয়া ওই সৌন্দর্যের পিছে থুতুর পিছনে তারা দৌড়ত আর সময় কাটাইত এমন সুন্দর সুন্দর রমণী আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছে যদি তোমার ইমান ভালো থাকে আমল ভালো থাকে আমল যদি ভালো থাকে তুমি যেদিন অন্ধকার খবর দেশে যাইবা ডানে মাটি মাটি বামে মাটি উপরে বাসের ছানি নিচে মাটি বন্ধু বান্ধব কেউ নাই তুমি কবরে গেলে হঠাৎ করে দেখবে ওই কবরের ভিতরে সুন্দর করে নূরের আলো জ্বলতেছে তুমি জিজ্ঞাস করবা তুমি কে ওই আলো ডাক দিয়া বললে আমার চিন না আমি হইলাম দুনিয়ায় তোমার নেক আমল আর একটা আলো বাম দিকে তারে আলো দিবে জিজ্ঞাস করা হবে তুমি কে আমার

এই ইমানের ব্যাপারে আমার নবী বলেছেন আলা আলা ইমান আলিমান লা মুহাব্বাত লাহু অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই কথা বলেন ঠিক না এই জন্য আমার নবী আরেক জায়গায় বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত সকল মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না জোরে জোরে কে আল্লাহ একবার বলবেন না আলো নূরে রহমতে আলো নূরে মো জাস সাহাবিরা আতর বানাই ওই নবীর ঘাম সাহাবিরা আতর নবীর ঘাম বীজ রেঘামে আল্লাহু আকবার হাইরে আমার বাবা কবর মধ্যে দুইটা কারণে বেশি আজাব হইব একটা হলে আস্তান জিহুয়ানিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর এক নাম্বার হলো প্রস্রাব কইরা ঢিলা কুলু ব্যবহার করো নাই প্রস্রাব পানি ব্যবহার করো নাই আমার নবী বলে তার কবরের মধ্যে আযাব হবে বেশি কারণ আমার নবী একদিন কবরের পাশ দিয়ে ওয়াজিত করছিলা দিয়ে ওন্দোয়া শুরু করছিলা দিয়ে ওই দিয়ে এই যে হইছি তো হইছি তো আমি ও আজ দর্শি এখানে কারোপারে ছিড হই এই জন্য আমানবী একদিন কবরে পার দিয়ে আঁইটা যায় আমান নবী বলে ও সাহাবিরা দুইটা খেজুরের ডাল নিয়ে আসো দুইটা খেজুরের ডাল নিয়ে আসলেন আনার পরে আমান নবী দুইটা খেজুর দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল লাগাইলেন সাহা বিরা ডাক আল্লহ পার্সুরি বলেন সাহা বীরা ডাক দিয়া বলিয়া রসো লাল্লা নবী গো নবীজ আপনি কেন কবরের উপরে ডাল লাগালেন আমার নবী আপনার নবী ডাক দিয়ে কাহা বি আমি নবী দেখতেছি দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে বেশি কারণে আজাব হয় না একটা কবরে আজাব হইতেছে লোকটা চুগোল করত আর একটা কবরের মধ্যে আজাব হইতেছে ওই লোকটা প্রস্রাব করে পানি নিত না এই জন্য যুবক আমার দেশের মধ্যে মুনাফিক আছে না নাই এই মুনাফিকদের শাস্তি কম না বেশি তাইলে আর একটা পরি উত্তর দেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকদের আলামত হলো তিনটা আয়াতুল মুনাফিক সালাসা মুনাফিকের আলামত হলো তিনটা এক নম্বরে সে কথা বললে মিথ্যা বলবে দুই নম্বর ওয়াদা করলে খেলাভ করবে তিন নম্বর ইজা তুমি না খানা আমানত রাখলে আমানতের খেয়ানত করবে তাহলে আল কি মুনাফিক এই জন্য যুবক মুনাফিকের কাজ হলো গিবত করার চুগুল খুরি করা কথা কন ঠিক কিনা বলেন এই চুগুল খুর কারে জানেন নি চুগুল খুরের নমন হইল তার 98% ঠিক আছে 98% কিন্তু এর এক বড় ভয়ঙ্কর এদেরকে সিনা ওই কাফের কিন্তু ভূত বালা বোঝা যায় যে হে কাফের আর চুগুল খুর বোঝার কোনো রাস্তা নাই চুগুল খুর বোঝার কোনো রাস্তা হে সব ঠিক থাকবো হের বাড়ির পাশে যে কোনো মেয়ে দেখতে আসেন হেরে জিগাইবেন মেয়েটা কেমন হে কবে মেয়েটা হাস শক্ত নামাজ পড়ে মেয়েটা স্ট্যান্ডার ছাত্রী মেয়েটা পর্দাওয়ালি মেয়েটা বাপ মার কথা শুনে মেয়েটা অনেক সুন্দরী মেয়েটা কোনো দিন বেপর্দা চলে না দেখছেন নি কত সুন্দর কথা লাস্টে কইব দেই সারা রাত তুই জানে ফোন দে ঠিক আছে ঠিক আছে হেরা হইল চুগলখোর একবারে সব মিল্লা তাকবা ফাকাটা এমন মাস দিব সুজুক পাইলে গলায় ছুরি ছলায় আলগা করে দিব ঠিক হাত ধরে বলেন ঠিক করে বলেন এই আছে না নাই আর না আছে না নাই তো যারা চুগলখুরি করবে তাদের শাস্তি আছে না নাই তাইলে কবরে যাওয়ার আগে চুগলখুরি কি চলবে না বন্ধ হবে আর জোরে কন বন্ধ করতে হবে কারণ আপনি করতে পারেন আপনার স্বাধীনতা আছে কিন্তু আগুনে হাত দিলে হাত পড়ে জানার পরিবেদি আপনি দেন তাহলে পূর্বেই পূর্বে কিনা বলেন এই জন্য চুলখুরি করা ছাপে আলগাই বা তো আসা জিনা গিবোধ করা জিনার চাইতো আর এই দেখে আমি ওয়াশ করে যেতেছি কিনা দেখবেন দেখে কান ফার্টে কবে তাইলে আইছিল উল্টাপাল্টা ওয়াশ কইরা গেছে এটা হইল আন্তর্জাতিক মুনাফিক বেটা উল্টাপাল্টা ওয়াশ করলে এখন দরা মারে

সুযোগ যখন দিছে আল্লাহ করো এই মুনাফিক আছে না নাই এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে ওই কটিলতা কুটিলতা নিফাকি রিয়া অহংকার কাম ক্রুদ লুব লালসা সব দাফন হয়ে যায় অন্তরটা মদিনা ওয়ালার প্রেমে আইনা হয়ে যায় এই হলো আজকের ওয়াজের বাস্তবতা সৈয়দ রাখাল মুর্তজালি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন তো একটি কথা বলবো ওলি হইতা ওলি হওয়া আপনিও ওলি হইতে পারবেন বলা ওলি হইতে পারবো স্কুলের পোলা ওলি হইতে পারবো কলেজের ছেলে ওলি হতে পারবে লাগবে শুধু দুইটা জিনিস নাকি বিলাল একটা হলো নবীর মোহব্বত আর একটা হলো আল্লাহর এবাদত ঠিক বলে বলেন তাহলে যারা সত্যিকার ওলি আল্লাহ হয়েছেন তারা কখনো ফরজ ত্যাগ করে নাই তারা কখনো মিথ্যা বলে গিবত করে চুগুলখুরি করে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আমিন আচ্ছা মা বোনেরা আসেনি আজকে মা বোনের একটা ওয়াশ করে যায় সংক্ষেপে 3 মিনিটে নবী বলছেন মহিলাদের ব্যস্ততা যাওয়া একদম সহজ মহিলার ব্যস্ততা যাওয়া সহজ যেই মহিলার মধ্যে সাইটটা গুণ পাওয়া যাবে একটু আগে বলছেন চারটা গুণ থাকলে ক্ষতিগ্রস্ত হবে না আমি তো বুঝাইছি না এখন যেই মহিলার মধ্যে চারটা গুণ থাকবে সেই মহিলার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে বেহেস্তে ঢুকতে পারবে এর মধ্যে একটা হলো যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই নম্বর যেই মহিলা রমজানের রোজা রাখে তিন নম্বর যেই মহিলার ইজ্জতকে হেফাজত রাখে চার নম্বর যেই মহিলা স্বামীর খেদমত করে এই চারটা গুণ মহিলার মধ্যে পাওয়া যাবে তার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজা খুলে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এগুলা কি মহিলাদের জন্য খুব কঠিন খবর একদম গরে বৈশাখ খবর আমরা তো সারা দুনিয়া ঘুরি জামেলার কোনো অভাব নাই কথা বলেন ঠিক কিনা বলেন আমরা গাড়ির মধ্যে থাকতে অনেক সময় জামাতে গিয়ে নামাজ পড়তে পারি না গাড়ির মধ্যে একা একা নামাজ পড়তে হয় কথা কোন ঠিক কিনা আমরা দেখছি না মুসাফির অবস্থায় থাকি চলমন অবস্থায় থাকি আমরা পুরুষরা হাটে গাটে বাজারে বিভিন্ন দুনিয়া দুনিয়াবি কাজে বহু ব্যস্ত থাকতে হয় সাংসারিক কাজে রিল্যাক্স হয়ে আল্লাহ রিল্যাক্স মোড়ে আল্লাহকে জিকির করব ডাকব সেই সুযোগ তো আমরা পাই না কিন্তু মহিলাদের তো এই সুযোগগুলো আছে সবচেয়ে বড় কথা যে মহিলাদের এখন এমন হইছে নিজের স্বামীর জন্য সাজে না খালাতো বায়ের জন্য সাজে ঠিক পৃথিবীতে সব শ্রদ্ধার জায়গাটা হলো মা কি দুই ছেলে মারা গেছে কি সিরাপ খাওয়ার খাওয়ার পরে দুই ছেলে মারা গেছে একদম ছোট ছোট ছেলেগুলো মারা গেছে যারা বাংলাদেশ টপ নিউজ নাপাকে দুইটা ছেলে শিশু ইন্তিকাল নাপার যত কিছু আছে কার্যক্রম সব বন্ধ ছিল কিন্তু ঠিকই সিআইডি তদন্ত করে পেয়েছেন পরকিয়ার জের ধরে ওই মহিলা তার আপন সন্তান দুইটাকে বিস্পান করে মেরে ফেলেছে তো সেই শ্রদ্ধার জায়গাটা আজকে প্রশ্নবিদ্ধ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো মা সেই মাও এখন শয়তানের প্ররোচনায় সন্তানকে হত্যা করে তাইলে বোঝা গেল কিয়ামতের দেশে দূরে নয় আমি একটা কথা বলেছিলাম সেই জন্য বলেছি স্বামী স্ত্রী দ্বন্দ্ব হতে পারে সন্তানের সামনে দ্বন্দ্ব করিও না কারণ সন্তান এই দ্বন্দ্ব ফলো করে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হতে পারে এই দ্বন্দ্বকে স্বামী কিংবা স্ত্রী কেউ আত্মহত্যা করে মরিও না আত্মহত্যা করা মহাপাপ ওই যে ইন্নাাল ইনসান আলাফি কুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কেন বিবেক নষ্ট হয়ে গেছে আবেগের কাছে বিবেক নামক আদালত জিম্মি হয়ে গেছে এজন অন্যায় কাজ করতে বাধে না যার মধ্যে চারটি গুণ থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না এর মধ্যে একটাই বলেছিলাম ধৈর্য যার ধৈর্য আছে স্বামীর ঝগড়া লাগলে বিশপান করে না গর্তিকা বাইরে এ گیا মসজিদে দাঁড়ায়ে নামাজ পড়ার পরে সে কুরআন তেলাওয়াত করে জগরা ফসাদের যা রাগ আছে নবিমান সব শেষ হয়ে যায় ঠিক কি না বলেন তাহলে এই যুবক ছেলেরা তোমার মা তোমাকে তোমার মা তোমাকে ধমক দিয়েছে তাই বলে কি আত্মহত্যা করবা ওই দিন দেখলাম ফেসবুকে দেখলাম একটা ছেলে ফাউর ফাউ তুললে এইভাবে বসে বইসে এইভাবে বোতল থেকে কেরোসিনটা মাথায় ঢালছে পায়ে ঢালছে নাইলা মেসের কারিটা শৈল লাগাই দিছে লাগাই দিয়ে বডির মধ্যে আগুন ধরে গেছে কেন তার মা তার বকা দিছিল অভিমান করে আগুন লাগায় লাস্টে মাগো বাঁচাও বাঁচাও লাস্টে আগুনে পড়তে পড়তে মারা গেছে তুমি যতই আত্মহত্যা করার জন্য রশিটা গলাত লাগাও দেখবা লাগায় বরকটের তোমার অভিমান রবাব নাই এই সিহার আমি রাখতাম না দেখবি আমি তোরে কত ভালোবাসি গলাত রশিটা লাগায় আর সুইটির নাম মনে নাই বাঁচাও 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 তুমি যার জন্য মরে গেছো জাহান্নামী হইয়া গেছো ঠিকই এই মেয়ে পাঁচ দিন পরে বিয়ের পিঁড়িতে বসে স্বামীরিয়া সুখে আছে ঠিক তুই কাল লাগিয়া মরবি এই লুচ্চা কার জন্য মরবি মনে রাখবি হারামের মধ্যে কোনো আরাম নাই ঠিকই না বলেন

আমার কথা কি রাগ করছেন আমি শুরু থেকে ওয়াজ লুকছি কেন যেন আপনাদের মন কষ্ট না হয় একটা কথা বলি জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন মনে থাকবো মা বাপরে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দেয়া তাহির আব্বা আব্বা করবা তোর মতন মুড়ি তাহির দরকার নাই তুমি মনে করি যে মার কাছে মারে কষ্ট দিয়া তাহির বাদ গরুটা লয়ে গেলে তোমার ফিটো মর দিয়া বুকে টেনে নিব অসম্ভব তোর মতন মরিদ আমার দরকার নাই যে ফিসাব ক মা বাপ লাগতো না আমি তোর সব মা বাপ তোর কবরে যাইব আমি তোর সব এটা ফিসাব না এটা ফেসাব কথা কইলে তো অনেক কথা বাইরা জায়গা জিদিতে জায়গা শরীরের ভিতরে কিন্তু কথা একটাই আজকে বহুত মা সন্তান দ্বারা নির্যাতিত ধাক্কা দিয়া বল বহুত সন্তান দ্বারা মা নির্যাতিত কথা বলেন ঠিক কি না বলেন

মুহূর্তে বাপটা তোর কাছে অবহেলিত হয়ে গেছে মনে রাখিস মা বাপরে কষ্ট দিয়া পাঁচতলাই বাস করে ইলিশ মাছ দিয়ে ভাত ভাত খেয়ে পেট ভরা সম্ভব কিন্তু মনের শান্তি খুঁজে পাবি না আমি যখন গত পরশু দিন হেলিকপ্টারে যাই মাদারীপুর আগামী একুশ তারিখে যাব ফরিদপুর নিক্সন চৌধুরী সাহেব এমপি মহোদয়ের আহ্বানে আমি যখন যাই তখন আমি ঘর থেকে বের হয়ে প্রথমে গিয়ে আম্মাকে সালাম করেছি আর বেটা ইতিহাস তালাশ কর পৃথিবীতে যদি একটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করে বিনা স্বার্থে দোয়া করে সেটা তোর মা আমরা আসল জায়গায় পানি দিতে জানি না এই ছেলেরা তোরা এখানে কি মুরব্বীরা সামনে তারা বিশ্ব যাও এটাকে ধরে থাকতে এই কথাগুলো বাবা পারিবারিক কথা আমি বলি কেন দরকার আছে কি সঠিক আগে মা রেঠি ঠিয়া হয়েছে বান্ডেল বান্ডেল দেয় আর বিয়ের ভোর ঠেয়া দেওয়ার সময় বউ নিদিক না আর বউ কেহাদি দেখছিলাম দশ হাজার দুই হাজার গেছে

বহুত সন্তান দেখছি বোর মন রক্ষা করতে যায় বাপ মা ছাইরা দিতে কিন্তু বউ কিন্তু জামারে মন রক্ষা করতে যায় নিজের বাপ মা ছারে নাই ঠিক একবার বোর বাপ মাতিল্লা কথা কয়ে দিকক 10 বছরের দাততিল্লা দিব কথা কোন ঠিক কিনা বলেন এইগুলো আপনাদের এলাকাতে নাই বুঝবেন ওই যে বিয়ে করছত না ইডিও কোন 98% ভালো আছে যে বিয়ে করছ হলি ধরা খেয়ে রছে কিও মরুবি ঠিক আছে নিও বহুত স্বপ্ন যে আমার নাতি আমার উজরুভানি আইন দিব মনে আসিনিও ও হন বয়াইতে তুই যাইস না ঘরে যাইস না কথা কইস না আর দাদা একটা দমক দিলে ক আমার পুত্রে মারতো রাগ করেন না রাগ করেন না আজকে সংসারে অশান্তির দাবানলে জ্বলতেছে কারণ বহুত দাম্পত্য জীবনের কারণে এই বাপ মা ঘরের কোণাত বইসা 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 চকের পানি ভালায় কান্দে কোমরের ডালে উঠতে পারনে শেষ বয়সে سنتর কাছে টেহা চাইলা গুপনে 200 টেহা দে না পাইন না খাইলাইও আর আমার বাড়িতে এক মেয়ে দুই কিডনি নাই যে গাইলাম কিডনি পাইছেন নি কো না বাংলাদেশে কিডনি পয়েন্ট মিলে না মাদ্রাজ গেছে মাদ্রাজ যাওয়ার পর ভালো কিডনি মিলে না হঠাৎ করে কয় একটা কিডনি লাগাইছি জিগাইলাম কিডনিটা কই থেকে কিনছেন হলো মায়ের ইতিহাস এটাই ইতিহাস মনে রাখতে হবে আপনাকে আজকে নীরব কান্না কেউ জানে না কিন্তু আমি বুঝি এগুলা আমি বুঝি কেন আমি তো মা বাপকে বেশি ভালোবাসি মা বাপ যেটা করলে খুশি হয় সেটা আমি করি এটা আমি করি দিক কই আমি দইরা কথা বলি আমার মতো হয়ে হয়ে যাও বাড়িতে যায় গোপনে যায় জিজ্ঞাসা করবা তাহিরি তার বাপ মার সাথে কেমন ব্যবহার করে গোপনে জিগাইবা দেখবা কি ব্যবহার করে দেখেন কইলাম না যে মাহফিলে যাব সালাম কইরা গেছি এই গত দুই বছর আগে যখন যাই তখন আব্বা আমার নিজে নিয়া হেলিকপ্টারে তুইলা দিছে আজকে সে আব্বা নাই খুব মিস করছি বাপ এমন এক জিনিস এটা তোমার বন্ধু বাপ এটা বাপ না এটা তোমার দুঃসময়ের বন্ধু তোমার সুসময়ে বহুত বন্ধু আছে দু বন্ধুটা আসল বন্ধু কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহর वास्ते যুবক তোমারে বলতেছি তোমারে বলতেছি তোমারেই বলতেছি আল্লাহর वास्ते বোরা বাপ মানে আর কষ্ট দিও না পায়াজীরা বলে আজকে যায়া সবে বরাত রাতে বহুত বোলামান গানছে গানছে না কেরে কাнче ওই গত বছর সবে বরাতের মধ্যে মা হালুয়া রুটি কইরা দিছে

দিলে কি উইলি উইলি বাপ মা তোমার কাছে অ্যাকাউন্ট গোপন করে নাই তুমি কিন্তু বাপ মার থেকে ঠিকই অ্যাকাউন্ট গোপন করছো ঠিক কি না বলেন আজকে বাপের ক্ষেত জমিনটা জমিনে জায়গা তৈরি হইছে দান ফলায় খাইতাছো বাপ মার খবর নাই মিটার ঘর লাগাই গেছে মিটারের বিল গুরতাছে মিটার গুরতাছে বিল তুমি দাও কিন্তু মনে রেখো মিটারটা তোমার বাবা লাগাই গেছিল যেই ঘরে বাস করতে সেই ঘরটা বাবা তিলে তিলে তোমাকে দিয়ে গেছিল আজকে এই বাপের আজকে সমাজ অবহেলিত এই বাপ করে কখনো কাদানো যাবে আর একটা কথা বলি রাগ করো না আমার কথা আর একটা কথা বলি আল্লাহ কইছেন ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কেন মানুষের নিজের বিবেককে ফাঁকি দিয়েছে এইজন্য ক্ষতিগ্রস্ত নেশা করবা না কি করবা না নেশা করবা না বাবা গাবা ফেঞ্চি গাজা ইত্যাদির নেশা করবা না কারণ নেশার কারণে নিজের জীবনটা ধ্বংস হয়ে যায় নেশার কারণে বাবা মা তোমাকে পেটে রেখে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা দূরিস হয়ে যায় নেশার কারণে সমাজের মানুষ তোমাকে নিন্দা করে নেশার কারণে তোমার যে টার্গেট এই টার্গেট মিস হয়ে যায় নেশার কারণে রাস্তার মানুষ তোমাকে নিন্দা করে নেশার কারণে তোমার ইমান ধ্বংস হয়ে যায় নেশার কারণে একদিন ধুকে 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 তুমি রাস্তায় কুকুরের মতো মৃত্যুবরণ করবে আজকে দিকে বলুন নেশা কি চলবে না বন্ধ হবে আরও জনগণ চলবে না বন্ধ হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আসে